রেইকি নলেজ অজয় কুমার দত্ত চ্যানেলের প্রত্যেকটি নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অ্যাক্টিভেট করুন। আপনারা দেখছেন রেইকি নলেজ অজয় কুমার দত্ত, সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার বন্ধু, আমি আপনাদের বন্ধু অজয় কুমার দত্ত, রেইকি মাস্টার টিচার, ক্রিস্টাল মাস্টার টিচার এবং করোনা রেজিস্টার্ড মাস্টার টিচার। তো আজকে আলোটা খুব কম, কারেন্ট চলে গেছে প্রাকৃতিক দুর্যোগের কারণে, কিন্তু তবুও রোজকার অভ্যাস মতোই আজকেও এসেছি, একটু মানিয়ে নেবেন আলো কমের জন্য। তো আজকে যে আলোচনাটা করব সেটি হচ্ছে আনলাকি 13 বিষয় নিয়ে। আনলাকি 13, অনেকের কাছে 13 সংখ্যাটা শুভ নয়, একটা সংস্কার রয়ে গেছে ওনার মধ্যে, কুসংস্কার বলতে পারেন। এবং কথাটা বলতে দেখুন, আনলাকি 13, আনলাকি বিদেশি শব্দ, ইংলিশ শব্দ, 13 সেটাও বিদেশি, কিন্তু আমরা আমাদের ভারতীয় সংস্কৃতি অর্থাৎ প্রাচ্য সংস্কৃতির মধ্যেও কিন্তু এটাকে গ্রহণ করে নিয়েছি, ভীষণভাবে আমরা মেনে নিয়েছি। কিন্তু আসল সত্যিটা কি যে 13 সংখ্যা অর্থাৎ 13 সংখ্যাটি কি প্রকৃতই আনলাকি, সত্যি কি তাই? দেখুন, ফ্রাইডে দ্য 13th নিয়ে পশ্চিমী বিশ্বে সংস্কারের অন্ত নেই। তো অশুভ লক্ষণগুলোর মধ্যে এর 13 সংখ্যাটা এতটাই তাদের কাছে ভীতিপ্রদ কার্য, তারা কোনো ফ্ল্যাটে যদি 13 লেখা সংখ্যাটা থাকে তাকে তারা ভয় পায়, বা আমরা দেখেছি আমাদের দেশেও সেটা ঘটে, 13 নম্বর সংখ্যাটা মোবাইল ডিসপ্লে থেকে থাকে লাস্টে, তাহলে সেটা নিতে চায় না। কোনো রুম নাম্বার যদি 13 হয় সেখানে থাকতে চায় না, সেখানে কীর্তন টীর্তন বা অন্যান্য যত রকম মানে ক্রিয়াকলাপ করা যায় শান্তি সস্তন করার ব্যবস্থা হয়ে যায় ভয়ে, কেননা মনের মধ্যে একটা অজানা ভয়ের ব্যাপার এসে আছে তাদের মধ্যে। আবার দেখা যায় যে অনেকেই এই সংস্কারটাকে যেন জীবনে কিছু একটা হবেই, কোনো একটা খারাপ কিছু ঘটবেই, আনহনি যেটাকে বলি আমরা, সেই জিনিসটাকে এত গভীরভাবে নিয়ে গেছে চিন্তাভাবনাটাকে যে সত্যি এটা একটা ভীতিপ্রদকর হয়ে গেছে। কিন্তু প্রকৃতই কি 13 নম্বর সংখ্যাটি কি সত্যি আমাদের জন্য আনলাকি, সেটা আমাদের একটু জেনে দেখা দরকার। দেখুন, আমরা একটা সাবজেক্ট জানি যেটাকে বলা হচ্ছে যে নিউমেরোলজি। তো সেই নিউমেরোলজি কিন্তু বলছে যে 13 সংখ্যাটা অর্থাৎ 13 সংখ্যাটা কিন্তু মোটেই অশুভ নয়। ভারতীয় পুরাণ এবং প্রাচীন যে শাস্ত্রগুলো রয়েছে আমাদের ইন্ডিয়ার, সেটাও কিন্তু এই কথাকে স্বীকৃতি দিচ্ছে। তো ভারতীয় ঐতিহ্যে 13 কিন্তু একটা লাকি সংখ্যা, এটা কি জানতেন? নিশ্চয়ই জানতেন না। এই 13 সংখ্যাটি আমাদের ভারতীয় সংখ্যাতত্ত্ব অনুযায়ী একটা মহা জাগতিক সংখ্যা, এবং যে কোনো মাসের 13 তারিখে তন্ত্র বলুন, মন্ত্র বলুন, অন্যান্য হিন্দু ধারামতে যে কোনো রিচুয়াল যে অনুষ্ঠানগুলো হয় আর কি, আমরা বলছি মানে পূজা অর্চনা বলুন বা কোনো ভালো কাজ বলুন, সেগুলো কিন্তু 13 নম্বর সংখ্যাটিকে ধরে করলে পবিত্র বলে মনে করা হয়। এই দিনগুলোয় বিশেষ বিশেষ রকমের পুজো পাঠেরও নির্দেশ রয়েছে আমাদের হিন্দু ধর্মে। আর মাঘ মাসের 13 তারিখ, এই 13 তারিখে কিন্তু শিব পুজোর উদযাপনের একটা ধারা বজায় রয়েছে। এই দিন হিন্দু ঐতিহ্যে সবথেকে পবিত্র দিনগুলোর মধ্যে একটি বলে মানা হয়। আর হিন্দু পঞ্জিকা অনুসারে ত্রয়োদশী তিথিতেই শিবের পুজো হয়। তো ত্রয়োদশী, শিব 13। তো দেখুন, 13 কিন্তু এখানে কিন্তু একটি লাকি সংখ্যা, তাই বন্ধু বলবো যে প্লিজ 13 সংখ্যাটিকে প্রাপ্ত করে রাখবেন না, একে ভয় পাবেন না, কুসংস্কার বসে কেন ভয় পাবেন। আর ফ্রাইডে দ্য 13th এর মিথ, এই জিনিসটাকে ভুলে যান, ভুলে গিয়ে 13কে আপনার জীবনে আসতে দিন, উপভোগ করুন এর মাহাত্ম্য। হয়তো এই 13 সংখ্যাটি হয়ে উঠতে পারে আপনার জীবনে কোনো সুখপ্রদ ঘটনার সময়, কারণ দেখুন অনেকেরই তো 13 তারিখে জন্ম হয়, তো সেই মানুষটি
কি 13 তারিখে জন্ম হয়েছে বলে সে কি খুব অপায় হয়ে যাবে আপনার কাছে, নাকি আপনি তাকে নিজের ভাই বা বোন বা সন্তান বলে মানবেন না? তা তো নয়, নিশ্চয়ই অনেক মানুষ আছেন, অনেক মহান আছেন যাদের 13 তারিখে জন্ম হয়েছে, আবার খুব সাধারণ মানুষ আছেন। 13 তারিখে কোনো শুভ কাজ হয় না এমন তো নয়। তাহলে এই একটি নির্দিষ্ট সংখ্যাকে এত ভয় পাওয়ার কি আছে, তাই না? তো আজ এটুকুই ছিল আমার আলোচনার বিষয়। আর একটি কথা বলবো যে বর্তমানে যে রাজনৈতিক বাতাবরণ, যে অসহিষ্ণুতা একটা ভীতিপ্রদকর পরিবেশের চারিদিকে সৃষ্টি হচ্ছে, যে কোনো রাজনৈতিক দলই হোক, তাদের মধ্যে হানাহানি, একদল জিতছে একদল হেরে যাচ্ছে, এবং তার জন্য আমরা যেন ইচ্ছা না থাকলেও জড়িয়ে পড়ছি কোনো না কোনো কারণে। আমি সবার কাছেই জাতি ধর্ম নির্বিশেষে, বর্ণ দল নির্বিশেষে শুধু একটাই অনুরোধ করব যে নিজে বাঁচুন এবং অন্যকে বাঁচান প্লিজ। শুধু এই সংকীর্ণ দলাদলির মধ্যে গিয়ে নিজের পরিবারকে ধ্বংসের দিকে ঠেলে দেবেন না, এবং আপনার বন্ধু বান্ধব বা পারিপার্শ্বিক মানুষগুলোকেও আপনারা বিপদের মুখে ফেলে দেবেন না। যদি কেউ বিপদগ্রস্ত হয়ে পড়ে তার পাশে দাঁড়ান। আর প্রত্যেক রাজনৈতিক নেতা নেত্রী, তাদের উদ্দেশ্যেও আমার প্রার্থনা যে তারাও এই জিনিসটাকে বুঝুন যে আগে দল না আগে মানুষ না আগে জীবন। তো এটুকুই ছিল বলার জন্য। আপনাদের সবারই সুস্থতা কামনা করি, প্রার্থনা করি আপনাদের উন্নতি, সর্বাঙ্গীন উন্নতি। আপনারা সবাই ভালো থাকবেন, আমিও ভালো থাকবো, এবং সবাই মিলে সুন্দর একটা নতুন পৃথিবী আশা করছি খুব শীঘ্রই দেখতে পারবো। আপনারা ভালো থাকুন, আর যারা মেডিটেশন করেন কন্টিনিউ করে যান, যারা রেখি শিখতে চাইছেন তারা রেখি শিখুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। কোনো সমস্যা হলে আমাকে জানাতে ভুলবেন না, আমি চেষ্টা করব আপনাদের পাশে আমার সাধ্যমতো ক্ষমতা নিয়ে দাঁড়াতে। ধন্যবাদ।